প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য এই ভিডিওটি। নবম শ্রেণীর বিষয় গণিত, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, পার্ট 5, 2021 অ্যাক্টিভিটি টাস্ক, যেটা দ্বিতীয় সিরিজ, আগস্ট মাসে, অর্থাৎ একদম নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তো তার সমস্ত উত্তর বিষয় গণিত এই ভিডিওতে আমি তোমাদেরকে করিয়ে দেবো। তাই তোমরা চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, এবং তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা যে বেল আইকন সেটাকে ক্লিক করে রাখো, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। চলো দেখি যে প্রথমে কি ছিল। দেখো, তিনটে এমসিকিউ, চারটে ছিল এমসিকিউ। তো এমসিকিউ গুলো দেখো, একের উত্তর হচ্ছে 25, দুইয়ের হচ্ছে সি অর্থাৎ 1/2 পি কিউ প্লাস আর এস, তিনের উত্তর হচ্ছে বি অর্থাৎ 0.4। এদের সমস্ত ব্যাখ্যা সহ উত্তর একটু পরেই আমি একদম ডিটেলসে দেখাবো, এখন তোমরা জাস্ট এগুলোকে টিক মেরে নাও যে কোনটা সঠিক উত্তর। আচ্ছা, তাহলে তিন পর্যন্ত হলো, এবার দেখি চার। চারে দেখো, চারের যেটা ছিল সেটা হচ্ছে 24টি হবে, কেন 24টি হবে সেটাও আমি তোমাদেরকে এখনই দেখাবো। আচ্ছা, এরপর দেখো সত্য মিথ্যা, সত্য মিথ্যা গুলো তোমরা টিক মেরে নাও। একে ছিল যেটা সেটা সত্য, দুইয়ের হচ্ছে মিথ্যা, তিনের মিথ্যা, চারের মিথ্যা। তাহলে সত্য মিথ্যার একমাত্র একেরটাই সত্য, বাকিরা সব মিথ্যা, ব্যাখ্যা সহ একটু পরে আমি দেখাচ্ছি। এরপরে দেখো তিনে ছিল যে তিনের এক এবং দুই, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে, এটা একটা। দুয়ে ছিল একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। আর তারপরে দেখো তিনে ছিল একটা টেবিল, এই টেবিলে হচ্ছে একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের তালিকা দেওয়া হয়েছে, তত্ত্বটির আয়তলেখ অঙ্কন করতে হবে। আর চারে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল অর্ধেক, তোমাদের বইয়ের একটি উপপাদ্য। তাহলে চলো আমরা এবার ব্যাখ্যা সহ সমস্ত উত্তরগুলো দেখে নিই। এই দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, বিষয় গণিত, ক্লাস 9, পার্ট 5, একদম নতুন যেটা তার। দেখো একের যে উত্তরটা হবে বলেছিলাম আমি, সেই একের উত্তরটা দেখো, প্রশ্ন লেখা আছে, উত্তর এখানেই ব্যাখ্যাটা করা আছে। তোমরা চাইলে এই ব্যাখ্যাটা লিখতে পারো যে 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 20/10 2 টাকা, আবার 4টি লেবুর বিক্রয় মূল্য 20 টাকা, একটির বিক্রয় মূল্য হচ্ছে 5/2 টাকা, সুতরাং লাভ হয়েছে নিশ্চয়ই, তাই সেই লাভটা কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে 1/2 টাকা, তাহলে শতকরা হচ্ছে লাভ ইন্টু ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে এখানটা দেখো 25%, তাহলে সঠিক উত্তরটা 25 হবে। এরপরে দেখো দুইয়ের বইয়ে রয়েছে, এটা বইতে দেখতে বলেছি, বই দেখো এখানে পেজ নাম্বার আমি পরিষ্কার বলে দিয়েছি যে পেজ নাম্বার হচ্ছে 126, 126 পেজ নাম্বারের প্রয়োগ 5, সেখানে কিন্তু এটা পরিষ্কার করা আছে। তো উত্তর হচ্ছে সি 1/2 পি কিউ প্লাস আর এস। তিন নম্বরে দেখো যে একটা শ্রেণী দৈর্ঘ্য ছিল 105 থেকে 140, এই শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে পরিসংখ্যা ঘনত্ব কত, এটা প্রশ্ন ছিল, উত্তর হবে বি অর্থাৎ 0.4। এর ব্যাখ্যাটা দেখো নিচে করে দিয়েছি আমি, এই যে ব্যাখ্যাটা দেখো করা আছে, শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 140 মাইনাস 105 মানে হচ্ছে 35, তাহলে পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য করলে হচ্ছে 0.4। আশা করি তোমরা বুঝতে পারছ। চলো এবার তা চারেরটা, চারের যেটা ছিল যে প্রশ্নটা দেখো, এই যে আমি প্রশ্নটা প্রথমে লিখেছি তারপরে উত্তর, 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তকার যে ছিল 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে ঘিরতে, এটা আয়তকার জায়গা ছিল, কতগুলো টালি লাগবে, উত্তর হবে 24টি, এটা আমি আগেও উত্তর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার কেন 24টি হবে তার ব্যাখ্যাটা দেখো, এই আয়তকার জায়গা যেটা 3 মিটার, সেটাকে তোমার এখানে যেহেতু টালিটা ডেসিমিটারে আছে তাই ডেসিমিটারে করতে হবে, এখানে দেখো তাই 3 মিটার মানে 3 × 10 30 ডেসিমিটার, আর চওড়া হচ্ছে 2 × 10 20 ডেসিমিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গ ডেসিমিটার। আবার 5 ডেসিমিটার বর্গাকার, এক একটা টালির দৈর্ঘ্য ছিল 5 ডেসিমিটার, তাহলে ভাগ করে দিলেই উত্তর হয়ে যাবে, তো ক্ষেত্রফল
25 বর্গ ডেসিমিটার ক্ষেত্রফল টালিগুলো, তাহলে টালির সংখ্যা দেখো, এই যে টালির সংখ্যা ভাগ করলে বেরিয়ে যাচ্ছে তোমার 24টি। আশা করি এটা তোমরা ক্লিয়ার করে নিয়েছো। দেখো সত্য মিথ্যা যেগুলো ছিল সেগুলো সত্য মিথ্যা কেন হবে তার ব্যাখ্যা এখানে করা আছে। একটা দেখো এই যে বলাই আছে এখানে প্রয়োগ 7, দেখো এই যে এরকম একটা ছবি হবে সেটা, তো সেই জন্য এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। দুইয়ে দেখো, দুইয়ে যেটা হচ্ছে ছিল এই যে পরিসংখ্যান বিভাজন তালিকার ওটা নিম্ন সীমা বলেছিল হবে 8, কিন্তু আমরা হিসাব করে দেখছি যে নিম্ন সীমাটা যেটা হচ্ছে সেটা দেখো হিসাব করে আমি পাচ্ছি 7, সুতরাং এটা মিথ্যা। তাহলে ভালো করে ব্যাখ্যাটা দেখে নাও, মনে করি নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যথাক্রমে এবি, তাহলে প্রশ্ন অনুসারে এ প্লাস বি বাই টু মানে 10, এ প্লাস বি মানে হচ্ছে 20, এই যে এ প্লাস বি মানে 20, আবার বি মাইনাস এ মানে 6, এ দুটো বলে দেওয়া আছে। তাহলে এবার দেখো এদেরকে যদি তুমি সমাধান করো তাহলে তুমি পাচ্ছ যে এ সমান সমান 7, এ সমান সমান 7, কিন্তু তোমাকে বলেছিল 8, তাহলে হচ্ছে না, তাই ওটা মিথ্যা। এর পরেরটা দেখো, এর পরের তিনের উত্তর হচ্ছে মিথ্যা, তিনের আর কোনো ব্যাখ্যার দরকার নেই, একদম সহজ ছিল। চারে হচ্ছে উত্তরটা মিথ্যা, ব্যাখ্যাটা এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, আর দেখো উচ্চতার ফর্মুলা হচ্ছে এটা যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু, তাহলে রুট থ্রি বাই টু ইন্টু এ, আর ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার, তাহলে এরা প্রশ্নানুসারে বলেছিল সমান। তাহলে সমান করলে আমরা এ মান কত পাচ্ছি 2 একক, তাহলে বাহু হচ্ছে 2 একক, তাহলে সে ওখানে বলেছিল 1 একক, তার মানে এটাও মিথ্যা হলো। তো এই ছিল হচ্ছে এদের ব্যাখ্যা। তিনের যেটা আসল জিনিস সেটা দেখো যে ঘড়ি পরপর 10% আর হচ্ছে কত পার্সেন্টে ছাড় দিয়েছে, একটা 10% একটা 5% ছাড় দিয়েছে। 10% আর 5% ছাড় দিলে তুল সমতুল্য ছাড় কত হবে, দেখো সমতুল্য ছাড় বার করছি, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, 10% ছাড় দিয়েছে তার মানে 10 টাকা ছাড় দিয়েছে, তাহলে বর্তমান ক্রয় মূল্য 90 টাকা। দ্বিতীয়ত 5% ছাড় দিয়েছে, তাহলে 90 এর 5% মানে 4.5 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 90 - 4.5 মানে 85.5 টাকা। আশা করি এই পর্যন্ত সবাই তোমরা ক্লিয়ার করে নিয়েছো। তাহলে দেখো ছাড় অ্যাকচুয়ালি কত হচ্ছে, অ্যাকচুয়াল ছাড় হচ্ছে 100 - যেটা ফাইনাল বিক্রয় করেছিল 85.5, সেটা বিয়োগ করে দেখো আমরা পাচ্ছি 14.5 টাকা, তাহলে শতকরা ছাড় 14.5/100 × 100 মানে 14.5%। আশা করি তোমরা সবাই ভালো করে নিয়েছো। তারপরে দেখো দুইয়ের ছিল, দুইয়ের প্রশ্ন ছিল একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আরেকটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে দেখো এখানে আমি দুটো বর্গক্ষেত্র, একটা বৃত্ত এঁকেছি আর একটা হচ্ছে বর্গক্ষেত্র, তা বৃত্তের যে ব্যাস সেটা এ আর এর বাহুটা হচ্ছে এ, তাহলে বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে 2πr আর এ বাই 2, এ ছিল ব্যাস, ব্যাসার্ধ হবে এ বাই 2, তাহলে পাই এ একক। আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a একক, দুটো পরিসীমা এখানে বার করা হয়েছে, একটা হচ্ছে পাই এ একটা হচ্ছে 4π, এদেরকে অনুপাত করলে হচ্ছে 11:40। তিন নম্বরে যেটা ছিল, একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের টাকা তালিকা নিচে দেওয়া হলো, মানে লাভের যে তালিকা সেটা টাকায় নিচে দেওয়া হয়েছে, এই ছিল তোমার প্রশ্নটা, এটা প্রশ্ন, এই যে দৈনিক তথ্যটি আয়ত লেখ করতে বলেছিল। তাহলে এখানে দেখো দৈনিক লাভ আর হচ্ছে দোকানের সংখ্যা, তাহলে এটাকে প্রথমেই আমরা এই দেখো উত্তরটা এরকম করব, প্রথমেই আমরা এরকম ভাবে এঁকে নেব, এই যে শ্রেণী, শ্রেণী সীমানা, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা, তাহলে শ্রেণী, শ্রেণী সীমানা, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা এরকম করে দেখো, প্রথমে 0 to 50, শ্রেণী সীমানাও 0 to 50 আর এখানে হচ্ছে 50, পরিসংখ্যা 8, এই এরকম করে সবগুলো বসিয়ে নিয়ে তারপরে আয়তলেখটাকে অঙ্কন করব। দেখো আয়তলেখটা এইরকম অঙ্কন হবে, এখানে দেখো একটা জিনিস দেখো যে আয়তলেখটা তুমি অঙ্কন করছো, এখানে আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি যে এদিকে থাকবে দোকান দৈনিক লাভ আর এদিকে থাকবে দোকানের সংখ্যা, তাহলে দৈনিক লাভ আর দোকানের সংখ্যা, দেখো দৈনিক লাভ তুমি 0 to 50 এখানে একটা একটা ঘরকে কত নিয়েছো, কটা ঘর, 5টা ঘর, তাহলে 5টা ঘরকে তুমি 50 নিয়েছো, তাহলে এখানে লিখে দিতে হবে যে একটা ঘর মানে হচ্ছে
একটা ঘর ইকুয়ালস টু 10 একক দৈনিক লাভ, এটা কিন্তু আমি এখানে লিখিনি, তোমরা একটু লিখবে একক, হুম 10 একক। আর এখানে হচ্ছে একটা ঘর মানে একটি দোকানের সংখ্যা, ওয়াই অক্ষ বলো, এটা কিন্তু এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। একটা ঘর মানে হচ্ছে ওয়াই অক্ষে একটি দোকানের সংখ্যা, একটি দোকানের সংখ্যা। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, যারা লিখবে লিখে নাও যে এক্স অক্ষ বরাবর যেটা রয়েছে, বলবে এক্স অক্ষের দিকে একটি ছোট ঘর বা একটি ক্ষুদ্রতম ঘর সমান 10 টাকা, দৈনিক লাভ 10 টাকা। আর ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম ঘর সমান একটি দোকানের সংখ্যা। দেখো আমরা 0 টু 5 ওয়াই অক্ষে 5টা ঘর নিয়েছি, তাহলে এক একটা ঘর এক একটা দোকানের সংখ্যা। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা নেক্সট দেখো যে 4 নম্বর, 4 নম্বরের প্রশ্ন যেটা ছিল আমি আবারও দেখাচ্ছি, নাম্বার 4-এর প্রশ্ন ছিল, এই দেখো যে এই হচ্ছে নাম্বার 4-এর প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। খুবই চেনা তোমাদের একটি উপপাদ্য, তাহলে সেই উপপাদ্যটা তোমরা কিন্তু করে নেবে। কত না, এই দেখো উপপাদ্য 20, 20 নম্বর উপপাদ্য, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 124, ওটাকে হুবহু লিখে দেবে নাম্বার 4-এর উত্তর। তো ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটা টাস্ক তুমি সবার আগে পেয়ে যাও। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।